বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছো দশম শ্রেণীর শিক্ষার্থীরা? নিশ্চয় ভালো আছি, ভালো আছো আশা করি। তোমরা করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করতেছ। এখন তোমাদেরকে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আমাদের সূচক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। গত ক্লাসেও তোমাদের সামনে সূচক নিয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা সূচক নিয়ে আলোচনা করব। সূচকের সূত্রগুলো আরো ভালো করে শিখেছিলাম, আমিও লিখে দিয়েছিলাম তোমাদের যে সূচকের সূত্রগুলো তোমাদের শিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা সূত্রগুলো ভালো মতো শিখেছ এবং তোমরা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করেছ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 4.1 এর প্রশ্নমালা 4.1 এর যে অঙ্কগুলো করব, সূচকের অঙ্কগুলো করব। সূচক লেখার নিয়ম হলো, এখানে আমাদের বেস থাকবে এবং পাওয়ার থাকবে। বেস থেকে পাওয়ার যদি আমরা সবসময় পাওয়ারের মতো না লিখি তাহলে আমাদের অঙ্ক হবে না। অঙ্ক ভালো মতো করার জন্য আমাদের পাওয়ারগুলো ঠিক মতো লিখতে হবে। তো পাওয়ারগুলো আমরা কিভাবে লিখবো তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পাওয়ারগুলো আমরা সবসময় 45 ডিগ্রি কোণাকুণি লিখবো। 45 ডিগ্রি কোণাকুণি যদি পাওয়ারগুলো না লিখি তাহলে আমাদের অঙ্কগুলো কাটা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় এই পাওয়ারগুলো ঠিক মতো লিখবে আশা করি। এখানে আমি তোমাদেরকে সূত্র লিখে দিয়েছি, দেখো 45 ডিগ্রি গুণাগুণি লিখেছি। এখানে আমি a পাওয়ার 0 সমান 1, এখানে পাওয়ারটা আমি লিখেছি 45 ডিগ্রি গুণাগুণি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই পাওয়ার যদি লেখা ঠিক না হয় তাহলে আমাদের অঙ্ক কাটা যাবে, আমাদের অঙ্ক হবে না। এরপর আমি একটা সূত্র লিখেছি, দেখো a পাওয়ার n গুণন a পাওয়ার n, দুইটা বেস থেকে একটা বেস যাবে আর পাওয়ার গুলা যোগ হবে। যখন আমাদের গুণ থাকে তখন পাওয়ার গুলা যোগ হবে। আর আরেকটা সূত্র লিখেছি আমি তোমাদের এখানে, a পাওয়ার n ডিভাইডেড বাই a পাওয়ার n ভাগ দুইটা বেস থেকে একটা বেস যাবে আর পাওয়ার গুলো বিয়োগ হবে। এরপর আমি লিখেছি, দেখো a পাওয়ার n বাই a পাওয়ার হলো n, তাহলে আমরা এখানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে। দেখো পাওয়ার গুণ হয়ে a পাওয়ার n n হয়েছে। এরপর আমি লিখেছি a পাওয়ার মাইনাস 1 অথবা a পাওয়ার ইনভার্স 1, a পাওয়ার মাইনাস 1 অথবা a পাওয়ার মাইনাস ইনভার্স 1, এটা করে করতে আমরা লিখবো 1/a। এরপর আমি লিখেছি, দেখো রুট অফ a, আর এটা করে করতে আমরা লিখতে পারি a পাওয়ার হাফ। আমাদের এইভাবে আমাদের সূত্রগুলো লিখতে হবে, সূত্রগুলো দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। এরপর 1/3 a পাওয়ার, এটাকে আমরা লিখেছি, দেখো a পাওয়ার 1/3 বা a পাওয়ার 1/3। এরপর লিখেছি, দেখো ভাগ করে আমরা a পাওয়ার n ডিভাইডেড বাই a পাওয়ার n পাওয়ার x, a পাওয়ার গুলো দুইটার সাথেই যাবে, a পাওয়ার n x ডিভাইডেড বাই a পাওয়ার n x। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, দেখো সূত্র যদি আমরা ঠিক মতো না লিখি বা সূত্র যদি আমরা ঠিক মতো না শিখি তাহলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো না। অঙ্কগুলো করার জন্য আমাদের সূত্র লাগবে, আর সূত্রগুলো বা আমাদের গণিত যখন আমরা লিখব, বেস এবং পাওয়ার যখন লিখব, একটু আগেও আমি তোমাদের বলে দিয়েছি যে কিভাবে লিখতে হবে। তো আমি দেখো লিখেছি, বলেছি যে পাওয়ারগুলো তোমাদের 45 ডিগ্রি গুণাগুণে লিখতে হবে। 45 ডিগ্রি গুণাগুণে যদি আমরা পাওয়ারগুলো না লিখি তাহলে আমাদের অঙ্ক হবে না, অঙ্ক কাটা যাবে। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। এই অধ্যায়ের মধ্যে সূচক যে অধ্যায়টা আমরা করি বা লগ যে অধ্যায়টা করি আমরা, লগ এবং সূচক অধ্যায়ের মধ্যে আমাদের এই জিনিসটা একটু ফলো করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমি একটা অঙ্ক আগেই করে লিখেছি। এখানে আমাদের দেখো 5 নম্বর অঙ্কটা করেছি, এখানে সেই 5 নম্বর অঙ্কটার মধ্যে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ব্রেকেট ইনভার্স 1, এটাকে আমি দেখো এই সূত্র ব্যবহার করেছি, a পাওয়ার ইনভার্স 1 অর্থাৎ 1/a। তাহলে 2 ইনভার্স 1 হচ্ছে, 2 ইনভার্স 1 হচ্ছে 1/2 প্লাস 5 ইনভার্স 1 হচ্ছে 1/5 ব্রেকেট দিয়ে 5 ইনভার্স 1।
এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লসাগু করেছি, এখানে ভগ্নাংশ আছে, এই জন্য আমরা লসাগু করেছি। পাঁচ আট দুয়ের লসাগু হলো 10, তো আমরা যদি 2 দিয়ে 10 কে ভাগ করি তাহলে 5 পাবো, সেই 5 আবার 1 এর সাথে গুণ করলে 5, তারপরে আছে প্লাস, দিব প্লাস, 5 5 দিয়ে যদি আমরা 10 কে ভাগ করি তাহলে পাবো 2, 2 আবার 1 এর সাথে গুণ করলে হবে 2, ইনভার্স 1। এরপর দেখো উপরে দুটো যোগ হয়ে 7, নিচে হলো 10, ইনভার্স 1। এটাকে আমরা আবার লিখতে পারি যে যার উপরে থাকে সেটা নিচে চলে যাবে, যার উপরে থাকবে সেটা নিচে চলে যাবে, অর্থাৎ 1/7/10। এখন আমাদের যে নিয়মগুলো আমাদের জানা আছে সেই নিয়ম মতো আমরা 1 ঠিক থাকবে, বাক চিহ্নটা গুণক চিহ্ন হয়ে নিচেটা উল্টে যাবে, 7 চলে আসবে নিচে আর 10 চলে আসবে উপরে, আর 1 দিয়ে কাউকে গুণ করলে আমাদের এটা চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, নিজের অঙ্কটা বুঝতে পেরেছ যে কিভাবে আমাদের অঙ্কগুলো করতে হয়। তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী এবং সূত্র অনুযায়ী অঙ্কগুলো করব, তাহলে আমাদের অঙ্কগুলো হবে। তবে আমি আগে তোমাদেরকে বারবার বলতেছি যে আমাদের পাওয়ার এবং বেস ঠিক মতো লিখতে হবে, পাওয়ার এবং বেস যদি আমরা ঠিক মতো লিখতে না পারি তাহলে আমাদের অঙ্ক হবে না, এই জন্য আমাদের পাওয়ার এবং বেস গুলো ঠিক মতো লিখতে হবে। অনেকে আমরা পাওয়ার লিখতে গিয়ে এরকম করে লিখতে পারি, যেমন এ পাওয়ার 0 অথবা এ পাওয়ার এস, আমাদের লেখা হয় না, অথবা সোজাসুজি হয়ে যায় এ পাওয়ার এস, এরকম হয়ে যায়, এরকম হলে আমাদের হবে না। আমাদের লিখতে হবে এ পাওয়ার এস 45 ডিগ্রি গুণাকুড়ি, অথবা লিখতে হবে এ পাওয়ার যেটাই লিখি না কেন আমরা 45 ডিগ্রি গুণাকুড়ি আমাদেরকে লিখতে হবে। তো লেখার মধ্যেও যদি আমরা ঠিক মতো না লিখি তাহলে আমাদের অঙ্ক কাটা যাবে, এই বিষয়টা আমরা সবসময় লক্ষ্য রাখবো যে আমরা কিভাবে অঙ্কটাকে সঠিক করতে পারি। তো নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো, 6 নম্বর অঙ্কটা দেখাবো, যে 6 নম্বর অঙ্কটা আমাদের কিভাবে করতে হয় আমরা সেটা এখন করবো। ছয় নম্বর অঙ্কটা শিক্ষার্থী বন্ধুরা দেখো, 6 নম্বর অঙ্কটা আছে হলো আমাদের ব্রেকে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, বাইরে হলো ইনভার্স 1, বাইরে হলো ইনভার্স 1, অর্থাৎ পাওয়ার -1। এখানে 2a রূপটা যদি থাকতো তাহলে আমাদেরকে এটা এইভাবে থাকতো, 2a ইনভার্স 1 এরকম থাকতো, তাহলে আমরা লিখতে পারতাম 1/2a, কিন্তু এখানে আছে হলো আমাদের শুধু a এর উপরে, যার জন্য আমাদের 2টা ঠিক থাকবে, 2 ইনটু 1/a প্লাস 3 ইনটু 1/b ইনভার্স 1, এই হলো আমাদের লেখা নিয়ম। আর যদি আমাদের দুইটা রূপে থাকতো তাহলে আমাদের ব্রেকেট দিয়ে থাকতো, তাহলে আমাদের ব্রেকেট দিয়ে নেই নেই, এই জন্য আমরা বুঝতে পারতেছি এখানে শুধু এর উপর ইনভার্স 1, 2 ইনটু a ইনভার্স 1 প্লাস 3 ইনটু b ইনভার্স 1 ইনভার্স 1, এই জন্য আমরা টোটাল ঠিক রেখেছি, আর a ইনভার্স 1 এর পরিবর্তে 1/a প্লাস 3টা ঠিক রেখেছি, b ইনভার্স 1 এর পরিবর্তে আমরা লিখেছি 1/b। তাহলে আমাদের দেখো এখানে টোটাল চলে যাবে উপরে, 2 তার নিচে চলে যাবে a প্লাস এখানে 3 চলে যাবে উপরে, তার নিচে চলে যাবে b ইনভার্স 1। এখানে আমাদের ভগ্নাংশ আছে যেহেতু, এই জন্য আমাদের লসাগু করতে হবে, এবি এবি লসাগু, তো এবি লসাগু হলে এ দিয়ে ভাগ করতে হবে, এ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি আমাদের লসাগুটাকে ভাগ করি তাহলে আমরা পাবো বি, রুটে পাচ্ছি আমরা 2b প্লাস বি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো এ, তাহলে আমরা পাচ্ছি 3a ইনভার্স 1। এটাকে একটু সাজায় লিখি আমরা, এটাকে একটু সাজায় লিখি, এটাকে সামনে আগে নিয়ে আসি, 3a প্লাস 2b, নিচে হলো ab ইনভার্স 1। তো আমাদের দেখো আমরা যে বলেছি একটু আগে, যার উপরে ইনভার্স 1 থাকবে সেটা নিচে চলে যাবে, উপরে হবে 1 আর নিচে হবে, যার উপরে ইনভার্স 1 আছে সেটা নিচে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখন শিক্ষার্থীর মধ্যে লিখতে পারি, তাহলে সমান চিহ্ন দিয়ে উপরে 1 তার নিচে চলে আসবে 3a প্লাস 2b ডিভাইডেড বাই ab, আবার আগের মতোই হয়ে গেল আমাদের, এখানে 1টা ঠিক থাকবে, ভাগ চিহ্ন গুণক চিহ্ন হয়ে নিচেটা উল্টে যাবে, ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b, 1 দিয়ে আমরা কাউকে গুণ করলে বলে ওই রেজাল্টটি পাওয়া যায়, অর্থাৎ আমরা পাচ্ছি রুট 3 ab
আর নিচে পাচ্ছি হলো আমরা 3a + 2b, এটাই হলো আমাদের অ্যানসার। ঠিক আছে বন্ধুরা, আমি বারবার বলতেছি তোমাদেরকে যেখানে পাওয়ার এবং বেস ঠিক মতো লিখতে হবে। সূচকের মধ্যে পাওয়ার এবং লগের মধ্যে পাওয়ার এবং বেস যদি আমরা ঠিক মতো লিখতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্কের নিয়ম ঠিক থাকে না, যার জন্য আমাদের অঙ্ক কাটা যায় বা যাবে। এই জিনিসটা আমরা অবশ্যই লক্ষ্য করব যে কিভাবে আমাদের পাওয়ার এবং বেস ঠিক মতো লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে কিভাবে আমি অঙ্কটা তোমাদের করে দিলাম। তো তোমরা একটু খেয়াল করে লেখাপড়া করবে যেন আমাদের নিয়মের কোনো ব্যত্যয় না ঘটে বা নিয়মের কোনো পরিবর্তন না হয়। নিয়মের পরিবর্তন হলে আমাদের এটা আমাদের অঙ্ক আর হবে না। অঙ্ক না হলে আমাদের কি করতে হবে সেটা অবশ্যই স্যারের ইয়ে করে হতে হবে, নিয়মের মধ্যে হতে হবে, স্যার তখন এটা কাটা দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় বুঝতে পেরেছো যে আমরা এটা কিভাবে করেছি। আমরা কোন সূত্র ব্যবহার করেছি? আমরা এখানে 5 নম্বর সূত্রটা ব্যবহার করে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা সমাধান করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূত্র ভালো করে পড়বে, সূত্র ভালো করে মনে রাখবে যে কোন সূত্রের মধ্যে পড়ে, সেই সূত্র অনুযায়ী আমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক, আমরা আরেকটা অঙ্ক করি শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা অঙ্ক করি, সেটা হলো 7 নম্বর অঙ্কটা করবো। 7 নম্বর অঙ্কটা করলে পরে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। জানতে না পারি, বুঝতে না পারি, তাহলে আমাদের এই যে বিষয়টা আমাদের অজ্ঞতা
থেকে যাবে, আমরা এটা বুঝতে পারবো না। উপরের ক্লাসে যদি আমাদের এই ধরনের অঙ্ক থাকে তখন আমাদের এটা সমস্যা হয়ে দাঁড়াবে। তো নিশ্চয় আমরা বুঝতে পারতেছি যে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয়। সূচক, সূচকের সংজ্ঞাটা তোমাদেরকে শেখা উচিত, বা সূচক কাকে বলে এটাও তোমাদের শেখা উচিত। সূচক হচ্ছে, সূচকের এটা হচ্ছে যে আমাদের সুনির্দিষ্ট একটা কি থাকবে যে সূচক এবং ভিত্তি সংকলিত রাশিকে বলা হয় সূচকীয় রাশি বলা হয়। সূচক এবং ভিত্তি সংকলিত রাশিকে আমাদের সূচকীয় রাশি বলা হয়। তো সূচকীয় রাশি যদি আমরা জানি, সূচক এবং কি থাকবে এখানে ভিত্তি, ভিত্তি বলতে বেস, বেস এবং পাওয়ার থাকবে। আর আরেকটা এখানে বলছে যে সূচক এবং ভিত্তি, সূচক হচ্ছে পাওয়ার আর বেস হচ্ছে ভিত্তি, এই দুটো জিনিস আমাদের লাগবে, তাহলে আমরা অঙ্কগুলো করতে পারবো। এখানে আমাদের পাওয়ার বলতে যেটা আমরা বুঝি, যেটা কয়টা জিনিস আছে বা কয়টা আছে সেটা বোঝার জন্য আমাদের এই পাওয়ারগুলো করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে এই অঙ্কগুলো আমাদের কিভাবে সমাধান করতে হয়। তো আমরা শিক্ষার্থী ক্রিয়া করে নিশ্চয় আমরা ভালো মতো জানবো। দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এই সূচক এবং লগ থেকে যদি কোনো ধরনের অঙ্ক থাকে তাহলে আমাদের এই সূত্রগুলো কি করতে হবে, মনে রাখতে হবে, এবং এই সূত্র প্রয়োগ করে আমাদেরকে অঙ্কগুলো সমাধান করতে হবে, তাহলে আমরা অঙ্কগুলো পারবো। এবং যে নিয়ম আমি তোমাদেরকে অঙ্ক করিয়ে দিলাম এই নিয়মগুলো তোমাদের ফলো করতে হবে, বেস এবং ভিত্তি ঠিক মতো লিখতে হবে, তাহলে আমাদের অঙ্কগুলো সমাধান হবে। আশা করি তোমরা নিশ্চয় বুঝতে পারতেছো যে আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি, যে কি বোঝাতে চাচ্ছি যে আমাদের অঙ্কগুলোকে সঠিকভাবে করার জন্য, উপস্থাপন করার জন্য আমাদের এই বেস এবং ভিত্তি তোমাদের অবশ্যই ভালো মতো লিখতে হবে, অবশ্যই সঠিক নিয়মে লিখতে হবে। আমি আবারও বলতেছি যে বেস এবং ভিত্তি একই জিনিস, পাওয়ারটা লিখতে হবে 45 ডিগ্রি কোণাকোণি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই লেখা যদি আমাদের না হয় তাহলে আমাদের অঙ্ক হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি। সর্বশেষ তোমাদেরকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য, বা এখনো যারা অনলাইন ক্লাসে যুক্ত হও নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য, টঙ্গী পাইলটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকে এই পর্যন্ত আমি তোমাদের ক্লাস শেষ করতেছি। ধন্যবাদ, সকলেই ভালো থাকো, আশা করি তোমরা লেখাপড়া ঠিক মতো চালিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ক্লাস আমার অনলাইন ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।